নিজের সামর্থ্যের উপর ভরসা না থাকলে কেউ কখনো জয়ী হতে পারে না, এমনটাই বিশ্বাস করতেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী। নিজেকে নিজে সাহস দেওয়া, আত্মবিশ্বাসী হওয়াই মূল কথা। নিজের মধ্যে নিজের কাজের অনুপ্রেরণা খুঁজে নিতে হবে। তবুও চাইলে এই সাতটি বিষয় আপনি মাথায় রাখুন, সাফল্যের সূত্র হয়তো পেয়ে যাবেন এখান থেকে। 1. কাজে আন্তরিক হওয়া। আপনার পেশা যাই হোক, সেটাকে আপন করে নিয়ে কাজের প্রতি আন্তরিক হতে হবে, কাজে ফাঁকি দেওয়া যাবে না। সাফল্যের চূড়ান্ত সীমায় পৌঁছাতে আপনাকে লক্ষ্য স্থির রেখে কাজ করে যেতে হবে, নিতে হবে সর্বোচ্চ অবস্থানে পৌঁছানোর সংকল্প। নিজেকে নিজে বলতে হবে, আমার কাজের ক্ষেত্রে আমিই সেরা। দেখবেন আপনার চিন্তাভাবনা উন্নত হবে, তাই অযথা সময় নষ্ট না করে এখনই আন্তরিক হয়ে কাজে লেগে পড়ুন। 2. আপনার দুর্বল জায়গাটা জানুন। আপনার দুর্বলতা এবং প্রতিবন্ধকতাগুলি কী সেটা জানার চেষ্টা করুন। কোন জায়গাটায় আপনার দক্ষতার ঘাটতি আছে, কোন গুণটা আপনার নেই। নিজের ভুল বা ঘাটতি অনেক সময় নিজের চোখে ধরা পড়ে না, তাই আপনার আশেপাশের মানুষদের জিজ্ঞাসা করুন। আপনাকে যারা ভালোভাবে চেনেন, আপনার ভালো চান, তাদেরকে জিজ্ঞাসা করুন আপনার দোষ ত্রুটি বা ঘাটতি সম্পর্কে। অনেকের মত পর্যালোচনা করে খুঁজে বের করার চেষ্টা করুন আপনার দুর্বলতা। তারপর কিভাবে সেই দুর্বলতা কমিয়ে আনা যায় এই সম্পর্কে পরিকল্পনা নিয়ে এগিয়ে যান। 3. নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন। এমন মানুষদের সাথে মিশবেন যারা অযথা সময় নষ্ট করে না, যাদের নিজস্ব লক্ষ্য ও উদ্দেশ্য আছে। এমন মানুষদের সঙ্গে চলাফেরা করুন যারা উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক মানসিকতার। সফল হতে হলে সফলদের সঙ্গে থাকুন। নেতিবাচক মনের মানুষদের থেকে দূরে থাকাই ভালো, এরা আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং আপনাকে টেনে নিচে নামাবে। 4. স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই নিজের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট খেয়াল রাখুন। শরীর ঠিক না থাকলে কোনো কাজই ঠিকভাবে করতে পারবেন না। শরীর ঠিক রাখতে ঠিকঠাক পুষ্টিকর খাবার খেতে হবে এবং করতে হবে নিয়মিত শরীরচর্চা। রাতে দেরি করে না ঘুমিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যাতে ভোরবেলা উঠে পড়া যায়। 5. নিজেকে সেরা ভাবুন। নিজেকে প্রতিদিন বলুন, আই অ্যাম দ্য গ্রেটেস্ট, অর্থাৎ আমিই সেরা। এই বাক্যটি যদি নিজের মনে ধারণ করতে না পারেন, তাহলে আপনার পক্ষে নিজের মনোবল চাঙ্গা রাখা অত্যন্ত মুশকিল। আর শুধুমাত্র নিজেকে সেরা বানানোর জন্য সেরা ভাবলেই হবে না, তার সঙ্গে অক্লান্ত পরিশ্রমও করতে হবে। আপনি নিজেকে যা ভাববেন, মন থেকে যা হতে চাইবেন, আপনি একদিন তাই হবেন। ভালো মানুষ হতে চাইলে ভালো মানুষ হবেন, সেরার সেরা হতে চাইলে সেরাই হবেন। যার নিজের ওপর বিশ্বাস নেই, নিজের সামর্থ্যের ওপর ভরসা নেই, সে কখনো জয়ী হতে পারে না। 6. নিজের সঙ্গে সুন্দর ব্যবহার করুন। নিজের মনের সঙ্গে কথা বলুন, গঠনমূলক কথা বলুন, চিন্তাভাবনাও গঠনমূলক করুন। অন্যের সম্পর্কে খারাপ চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেলে নিজের মনটাও খারাপ চিন্তায় ভরে যাবে। তার চেয়ে নিজেকে বলুন, আমি নিজেকে ভালোবাসি, আমি এটা করতে পারি, আমি আমার কাজকে ভালোবাসি। এই কথাগুলি কিন্তু নিজেকে নিজে মিথ্যে কথা বলা নয়, বড় আগাম সত্য হিসেবে ধরে নেওয়া। কারণ আপনি যত নিজেকে পজিটিভ বলবেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাই বিশ্বাস করবে। নিজেকে আপনি যে অবস্থায় দেখতে চান, যা বানাতে চান ভবিষ্যতে, সেভাবেই নিজের সাথে কথা বলুন। 7. এগিয়ে যান। নিজের ভেতর তাড়া আনুন, সেই তাড়াই আপনাকে সামনে এগিয়ে নেবে। অযথা সময় নষ্ট করবেন না, ভালো কোনো পথ পেলে দেরি না করে সেই পথে হাঁটতে শুরু করে দিন। যত দ্রুত আপনি এগোবেন, আপনার উন্নতি ততই এগিয়ে আসবে, আর আপনার উন্নতির সঙ্গে সঙ্গে আপনি নিজেকে ততই ভালোবাসতে শুরু করবেন। নিজেকে ভালোবেসে এগিয়ে যান সাফল্যের দিকে, কেউ আপনার পথের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।